মুরাদনগরে এতিম শিক্ষার্থীদের নিয়ে ছাত্রলীগের ইফতার ও দোয়া মাহফিল। কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক FBCCI এর সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুন FC এর নির্দেশনা অনুযায়ী ও কেন্দ্রীয় ছাত্রলীগের অংশ হিসেবে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজ খানের আয়োজনে এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার করেছে মুরাদনগর উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাধবপুর নুরানী হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্ব মুহূর্তে দেশজাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা সহ দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুন FC এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন মাদ্রাসার প্রধান শিক্ষক আলামিন সাইফি। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিক তুহিন সহ উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। রাসেল মিয়া, নিউজ 71.TV, মুরাদনগর, কুমিল্লা।